বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশে কত ধরনের টিয়া পাখি পালন করা হয়? না চলুন চলুন জেনে নেওয়া যাক। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে টিয়া পাখি কিন্তু সবচেয়ে ভালো কথা বলতে পারে। আপনারা সবাই হয়তো জানেন যে টিয়া পাখি খুব ভালো টিম হয়। টিয়া পাখি হচ্ছে আপনাদের অনেক মজা দিয়ে থাকে, আপনারা অনেকভাবে অনেক রকমের হাস্যকর কাণ্ড করে হচ্ছে সবাইকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করে অলওয়েজ টিয়া পাখি। এই ভিডিওতে থাকছি হচ্ছে আপনার কথা বলা টিয়া কত টাকার দাম পড়তে পারে, আর হচ্ছে আপনার কোথায় পাবেন সেগুলো জানাবো, আর হচ্ছে একটি কথা বলা টিয়া কি আপনি যদি এক সিঙ্গে রাখতে চান সেক্ষেত্রে কতটুকু সাইজে খাঁচা লাগতে পারে, আর তাদের কী কী খাবার হয়ে থাকে সবগুলো জানার ট্রাই করবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমাদের কথা বলা পাখির মধ্যে এক নম্বর থাকছে হচ্ছে চন্দনা টিয়া। চন্দনা টিয়া পাখিটা অনেক বড় হয় আর দেখতে অনেক সুন্দর হয়, পুরো শরীরটা হচ্ছে সবুজ কালারের, হচ্ছে পাখির মধ্যে হালকা একটু লাল কালার থাকে। এক কথা বলা যায় বাংলাদেশের পতাকার মতন এই পাখিগুলো খুব টেম হয়। এই পাখিগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার বাজার পাওয়া যায় বাচ্চা 1 থেকে 1.5 মাসের বাচ্চা পাওয়া যায় হচ্ছে 1,000 থেকে 2,000 টাকা, আর বাংলাদেশি পেট মার্কেট পাওয়া যায় হচ্ছে আপনার 3 থেকে 4,000 টাকা পাওয়া যায়। আর এগুলো যদি ফুল অ্যাডাল নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়বে হলো 6 থেকে 7,000 টাকা, আর যদি টেম পাখি হয়ে থাকে সেক্ষেত্রে দামটা একটু হচ্ছে দামটা অনেকটা বেশি হয়ে থাকে। এই পাখিগুলো অনেক ফ্রেন্ডলি হয়, এই পাখিগুলো এমন এমন কাণ্ড করবে যে আপনি না এসে পারবেন না। এই পাখিগুলো অনেকে পালন করে থাকে ঘরের মধ্যে, এগুলো অনেক ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেকে রেখে থাকে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। ধরো আপনারা যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হচ্ছে ইয়েলো রিংনেট প্যারট। এই পাখিটা হচ্ছে খুব সুন্দর একটা পাখি। এই পাখিটা পুরোটা দেহ হচ্ছে হলুদ কালার হয়ে থাকে। এই পাখিটার মূল বৈশিষ্ট্য হচ্ছে হলুদ কালার, দেখে এটাতে রাখা হচ্ছে ইয়েলো রিংনেট। একটা ইয়েলো রিংনেট পাখি কিনতে গেলে আপনাকে দিতে হবে 14 থেকে 15,000 টাকা বেবির বাচ্চা, আর আপনি যদি বড় বাচ্চা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 17 থেকে 18,000 টাকা পড়বে টেম বাচ্চা, আর যদি টেম ছাড়া হয় সেক্ষেত্রে দামটা একটু কম হবে। আর ইন্ডিয়া বাজার যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 2,000 টাকা দিয়ে দিই আর কি। এই পাখিগুলো মূলত হচ্ছে 30 থেকে 35 বছর বেঁচে থাকে, তাহলে বুঝতে পারেন একবার যদি পাখিগুলো ক্রয় করুন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পাখিগুলো নিয়ে অর্ধজীবন পার করে দিতে পারবেন। আর এই পাখিগুলোর সাইজ হচ্ছে 18 থেকে 17 ইঞ্চি হয়ে থাকে, সুতরাং পাখিটা মোটামুটি অনেক বড় হয়ে থাকে। আর পাখিগুলো অনেক মজার এবং ফিলনি হয়ে থাকে। যে পাখিটা দেখতেছেন বন্ধুরা, এটা হচ্ছে ব্লু রিংনেট প্যারট। এটা কালারের সাথে নামটার খুব মিল আছে, আর এই পাখিটা খুব কিউট দেখতে। এই পাখিটা বাঁচলে আমার খুব ভালো লাগে। এই পাখিটা হচ্ছে অনেকটা আকাশি কালারের মতন। এই পাখিটা এত ফ্রেন্ডলি যে আপনি এই পাখিটা দেখলে আপনার মনটা ভরে যাবে। এই পাখিটা হচ্ছে আপনার ইন্ডিয়া বাজারে হচ্ছে দাম পড়বে 14 থেকে 15,000 টাকা হ্যাঁ টেম পাখি, আর যদি বাংলাদেশি বাজার নিতে চান সেক্ষেত্রে 17 থেকে 18,000 টাকা পড়বে। আর এই পাখিটাও খুব কিউটের কারণে এই পাখিটার চাহিদা খুব বেশি। এই পাখিটা সচরাচর না পাওয়া গেলেও যদি পাখি যারা বিক্রি করে তার সাথে কথা বলেন তারা হচ্ছে খুব সহজে এনে দিতে পারবে। বন্ধুরা, এখন যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে ভাইলেট ব্লু রিংনেট প্যারট। এই প্যারটটা খুব সুন্দর। এই পাখিটা হচ্ছে পুরো শরীর হচ্ছে বেগুনি কালার থাকে। এই পাখিটার মূল বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি কালার হওয়ার কারণে চাহিদা খুব বেশি। এই পাখিটা খুব রেয়ার বললেই চলে। এই পাখিটার দামটাও তুলনামূলক অন্য সব পাখি থেকে একটু বেশি হয়ে থাকে। এই পাখির হচ্ছে মেল পাখিটার হচ্ছে সাদা কালার থাকে রিং বা কালো কালার রিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দর দেখা যায় ছেলে পাখিটাকে। আর মেয়ে পাখিটা পুরো শরীর হচ্ছে আপনার বেগুনি কালার হয়ে থাকে। এই পাখিগুলো হচ্ছে ব্রিডিংয়ের টাইমে অনেক সুন্দর দেখতে থাকে, আর এগুলো অনেক উজ্জ্বল রঙের হয়ে থাকে পাখিগুলো। ভাইলেট রিং ব্যানোডের বাচ্চা নিতে পারবেন আপনারা হচ্ছে 17 থেকে 18,000 টাকা, আর যদি আপনি বড় অ্যাডাল নেন সেক্ষেত্রে হচ্ছে 20 থেকে 25,000 টাকা পড়বে। এখন যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে আলবিনো রিংনেট প্যারট। এই পাখিটা খুব সুন্দর একটা পাখি। এই পাখিটা পুরো হোয়াইট কালার হয়, হোয়াইট কালার হওয়াতে অনেক মেয়েরা এই পাখিটা পছন্দ করে থাকে। এই পাখিটা হচ্ছে হোয়াইট কালার হওয়ার সাথে সাথে হচ্ছে চোখগুলো হচ্ছে রেড কালার হয়ে থাকে, সেই কারণে অনেক আর চুজ দেখা যায়, অনেক কিউট দেখা যায়। এই পাখিটা খুব ভালো টেম হয়। এই পাখিটা যদি আপনি ঠিকভাবে যত্ন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দর দেখা যায় পাখিটা। এই পাখিটা অনেক এন্টারটেনমেন্টও করে থাকে। এই পাখিটার আপনার যদি পেট মার্কেটে কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে 10 থেকে 12,000 টাকা বাচ্চা দাম পড়বে, আর অ্যাডাল পাখির দাম তো আপনার তুলনামূলক খুব বেশি হয়ে থাকে। আর যদি টেম পাখি হয় সেই ক্ষেত্রে দামটা বেশি হয়ে থাকে। আর ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে আপনার এই পাখিটা পেয়ে যাবেন 8 থেকে 9,000 টাকা বেবি। তো যারা নিতে চান হচ্ছে তারা অবশ্যই নিতে পারেন, এই পাখিটা খুব সুন্দর। আমি হচ্ছে যদি পাখি নিতাম অবশ্যই এরকম একটা পাখি চুজ করতাম। যে একটা পাখি যদি আপনি পালন করেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে, একটা পাখি যদি পালন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সিড মিক খাবে প্রতি মাসে 1 কেজির মতন। তার মানে বোঝা যায় 1 কেজির দাম হচ্ছে আপনার 140 থেকে 150 টাকা সিড মিক্স হয়ে থাকে বাংলাদেশি বাজারে। সেক্ষেত্রে আপনার 140 থেকে 150 টাকা যদি ব্যয় করেন সিড মিক্স খাওয়াতে পারবেন 1 মাসে একটা পাখিকে। আর যদি ফুডসের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে ফুডসটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু খাবেন, অল্প খাওয়ালে হয় বেশি খাওয়ালে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তারা অ্যাভারেজ ধরা যায় 1,500 থেকে 200 টাকা একটা পাখি প্রতি মাসে খেয়ে থাকবে। এই পাখিগুলো কোথা থেকে ক্রয় করতে পারবেন? এই পাখিগুলো খুব সহজে আপনি কাটাপোনা পেয়ে যাবেন, আর না হলে হচ্ছে মিরপুর হাটে যদি চলে যান আপনি প্রতি শুক্রবার সেক্ষেত্রে মিরপুর হাটও পেয়ে যাবেন। মাঝে মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জে ফতুল হাটও এরকম পাখি দেখা যায়, যারা পাখি ক্রয় করতে চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের হাট হচ্ছে ভিজিট করতে পারেন। আর যদি ইমার্জেন্সির প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, আরও আদার্স যে ইউটিউবারগুলো ভিডিও আছে তাদের ভিডিওগুলো দেখবেন, হচ্ছে অনেকের সেল করে থাকে। যেমন আরিফ ভাই আছে, রকি ভাই আছে, আরও আদার্স অনেক মানুষজন আছে, তারা হচ্ছে যা এরকম পাখি সেল করে থাকে, তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনার পাখি খুব সহজে ক্রয় করতে পারবেন।
এবার আসি একটা পাখি যদি আপনি পালতে যান সেই ক্ষেত্রে কতটুকু সাইজের খাঁচা লাগতে পারে। আপনি একটা পাখি পাললে সুন্দর হবে 18x18 খাঁচাতে পালতে পারবেন খুব সুন্দরভাবে। আর যদি আপনি বড় খাঁচা দিতে চান সেক্ষেত্রে হচ্ছে 18x24 খাঁচা দিতে পারেন, সেক্ষেত্রে একটু ফ্লাইং করতে পারবে, আরও সুন্দরভাবে চলাফেরা করতে পারবে পাখিগুলা। আর যদি আপনি একটু বড় নিতে চান মানে যদি এই দুটো পাখিকে পেয়ার দিতে চান ডিম্বাচ্চা করানোর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনার খাঁচা লাগবে 24x36 খাঁচার মধ্যে আপনি ব্রিডিং বক্স বসা দিলে আশা করা যায় এগুলোতে ব্রিডিং করে। আমি অনেক দেখেছি এরকম 36x24 ব্রিডিং করায়, সেক্ষেত্রে আপনি ভালো একটা ফলাফল পাবেন। একটু কথা বলে রাখি, আর অনেক ধরনের টিয়া পাখি পাওয়া যায় বাংলাদেশ পেট মার্কেটসগুলোতে। আপনারা যদি সেগুলোর ভিডিও চান অবশ্যই কমেন্টসগুলো জানাবেন, আমি যদি কমেন্টস বেশি পাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা সুন্দরভাবে ডিটেলসে ভিডিও করে জানাবো। আর যারা বাচ্চা পাখি নিয়ে টেনশন আছেন হ্যান্ড ফিড করতে পারেন না, অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমি একটা হ্যান্ড ফিডার কীভাবে হ্যান্ড ফিড করতে হয় সেগুলোর ভিডিও দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।